তো সুপ্রিয় দর্শকবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো দারাজ থেকে কিছু পণ্য অর্ডার করেছিলাম এই 5 তারিখে, তো আজকে 10 তারিখ, মাত্র 5 দিনে হাতে পেয়ে গেলাম কিছু পণ্য। তো আসলে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করলে তো কীভাবে প্যাকেজিং করে দেয় বা প্রোডাক্টগুলো কীভাবে থাকে, তো সেটি নিয়ে আজকে ভিডিওটি তৈরি। তো আজকে এই আমার প্রোডাক্টগুলো হাতে পেয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো মতোই প্যাকেটিং করা আছে। দারাজের ডেলিভারি ম্যান সেটি আমার বাসায় এসে পৌঁছে দিয়ে গিয়েছে, মানে যে অ্যাড্রেস টাইম দিয়েছিলাম। তো এখানে প্রোডাক্টের যাবতীয় ডিটেলসগুলো এখানে লেখা আছে, তো নাম, ঠিকানা, লোকেশন, অ্যাড্রেস সব কিছু আছে, এবং অর্ডার করার তারিখ থেকে সব কিছুই এখানে ইনটোটাল লিখে দেওয়া আছে। তো চলুন আর দেরি না করে আমরা এই প্যাকেটটি খুলে দেখি আসলে দারাজের প্রোডাক্টগুলো কীভাবে থাকে। তো যারা দারাজ থেকে এখন অর্ডার করেনি, তো তারা তো নিশ্চয়ই জানতে পারবেন যে আসলে কীভাবে দারাজ থেকে প্রোডাক্টগুলো আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক। তো মোটামুটি প্যাকেজটা খুব একটা ভালো লাগেনি আজকের প্যাকেজটা। এর আগেও কিনেছি, তখন প্যাকেজিংটা বেশি ভালো ছিল। আসলে ভিতরে কেমন যেন একটা প্যাডগুলো খুলে খুলে গিয়েছে দেখা যাচ্ছে। তো দেখি আজকে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা। আমি অর্ডার করেছিলাম একটা ব্লাড প্রেশার মেশিন, তো এটা ব্লাড প্রেশার মেশিন ঠিক আছে। মেশিনের ভিতরে জিনিসগুলো কেমন আছে দেখে নিই, এগুলো না হয় পরে এক সময় রিভিউ করব। তো ঠিক আছে, এটা হচ্ছে প্রেশার মাপা মেশিন, এটা হচ্ছে ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটর বিলিংয়ের। ওকে, একটা প্রোডাক্ট আমরা পেলাম। এরপরে অর্ডার করেছিলাম হচ্ছে, ও এটার সঙ্গে যে একটা চার্জার আছে সেটা এটার ভিতরেই হবে। এরপরে অর্ডার করেছিলাম একটা পাঞ্চ বল, যেটা নাকি হাতের ব্যায়াম করে সেই পাঞ্চ বল। তো ঠিক আছে, এটা ঠিক আছে। এরপর অর্ডার করেছিলাম একটা ডিটক্স প্যাচ, ডিটক্স প্যাচটা বোধ হয় এটা, এই কিনোকির ডিটক্স প্যাচটা আমি অর্ডার করেছিলাম। এই যে পা নিচ থেকে ডিটক্সিং, মানে যেটাকে বলে হচ্ছে আপনার টক্সিসিটি যেটাকে বের করে দেয় সেটা, ফুট প্যাড, ডিটক্স ফুট প্যাড, এটা অর্ডার করেছিলাম। তো এটাও ঠিক আছে। এরপর অর্ডার করেছিলাম একটা আপনার ইয়ারপিক, তো সেটাও ঠিক আছে। একটা ইয়ারপিক, ফ্ল্যাশ লাইট ইয়ারপিক, এটা একটা লাইট জ্বলে সেই ইয়ারপিকটা। ওকে, এরপর অর্ডার করেছি হচ্ছে একটা থেরাপি মেশিন। থেরাপি মেশিনটা দেখা যাক ভিতরে কি ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে, থেরাপি মেশিন অর্ডার করেছিলাম, এটাও ঠিক আছে। এরপর কিছু এক্সট্রা প্যাড অর্ডার করেছিলাম থেরাপি মেশিনে, কিছু এক্সট্রা 3টা প্যাড অর্ডার করেছিলাম। তো সেই 3টা প্যাড আছে এখানে। ওকে, জেএমআইয়ের কিছু ওয়ান টাইম ব্যান্ডেজ অর্ডার করেছিলাম, তো সেগুলো এটা, সেটাও ঠিক আছে। এবং একটা এক্সট্রা কেবল অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এই থেরাপি মেশিনের, তো সেটাও ঠিক আছে। মোটামুটি এই হলো প্রোডাক্টের সবগুলো প্রোডাক্টের বিস্তারিত। তো প্রোডাক্টগুলো ঠিকই আছে সবগুলা, তবে প্যাকেজিংটা আর একটু সুন্দর হলে ভালো হতো বোধহয়। আসলে কুরিয়ারে আসার সময় হয়তো বা একটু
প্রেসারে এটা একটু বেকাতরা হয়ে গেছে। তারপরও ভিতরের প্যাকেজগুলো মোটামুটি ভালোই আছে, খারাপ না। এখন বাকিগুলো আমরা ইউজ করে দেখবো যে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে কি না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, যে সবগুলো প্রোডাক্ট অর্ডার করলাম। তো দারাজকে থ্যাংকস যে মাত্র 5 দিনে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করার জন্য। তো ভিউয়ার্স, প্রত্যেকটা প্রোডাক্ট কেমন সেটা রিভিউ নিয়ে পরে আসবো। তো ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।